ব্রাজিলিয়ান ফুটবলারদের ইউরোপের লীগগুলোতে পারফরম্যান্সের উপর ভিত্তি করে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। দেশটির সাংবাদিক ফুটবলার এবং সাম্বা ফুট অনলাইনের পাঠকদের ভোটে নির্বাচিত হয়ে থাকে প্রতি বছরের সাম্বা গোল্ড বিজয়ী সেলেসেলোয়াসকে। সর্বশেষ 2020 এবং 2021 সালে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছিলেন ব্রাজিলের বর্তমান সময়ে সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে সেই সেলেসেলোয়াস স্ট্রাইকারের সামনে হ্যাট্রিক্সের হাতছানি ছিল। নেইমার সত্যি সত্যি হ্যাট্রিক্স পূর্ণ করলেন। জিতে নিলেন 2022 সালের সেরা ইউরোপিয়ান লীগ খেলা সেলেসেলোয়াসের পুরস্কার। এই প্রতিযোগিতায় নেইমার পেছনে ফেলেছেন জাতীয় দলের নিজের সতীর্থ রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো, লিভারপুলে খেলা অ্যালিসন বেকার, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ক্যাসিমিরো অ্যান্টনিওকে। হ্যাট্রিক্স অ্যাওয়ার্ড জেতার পথে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপাটি নিজের করে নিলেন নেইমার। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার জিতেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো সিলভা। নেইমারের মতো 2011-2013 সেশনে টানা তিনবার জিতে হ্যাট্রিক করেছিলেন থিয়াগো। দোলারুদ্র, অনাবিলি স্পোর্টস।